এবং অ্যাকচুয়ালি অনেকদিন ধরে আমার বন্ধুরাও আমাকে বলছিল, আর আমার কিছু সাবস্ক্রাইবার এবং অন্য আমার বন্ধুরা যারা মোটো ব্লগিং করে তাদের কমেন্ট বক্সে আমি দেখছিলাম কি দাদা বাংলাতে ব্লগ করো, বাংলাতে ব্লগ করো। তো তাদের মধ্যে অনেকে আছে যারা হিন্দিতে ব্লগ করতে অভ্যস্ত, আমিও অভ্যস্ত ছিলাম, বাট আমি আজকে ফার্স্ট ট্রাই করছি বাংলাতে ব্লগ করা। এখন আমি যাচ্ছি আমার দাদার বাড়িতে, কেননা মিমি আমার ফ্রেন্ড, ও শনিবার মানে এই শনিবার যাচ্ছে হরিদ্বার ঘুরতে। তো ওর পাওয়ার ব্যাংক লাগবে, ও অর্ডার করেছিল বাট ওর কাছে এসে পৌঁছয়নি, দ্যাটস ওয়াই আমাকে বললো কি পাওয়ার ব্যাংকটা দেওয়ার জন্য। তো আমি ওকে দিচ্ছি, কিন্তু আমার ওর কাছে যাওয়ার টাইম হবে না, ওই জন্য আমি আজকে ওর দাদাকে দিয়ে দিচ্ছি। আর এই শনিবারে আমরা অ্যাকচুয়ালি আগে যেখানে থাকতাম কোন্নগর, তো ওখানে এখানে একটা খুব বড়ো কালী পুজো হয়, যেটার তো কালী পুজোর ব্লগটা আমি বানাবো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর রবিবার সকালে সম্ভবত আমি যেতে পারি সিসিডি অর আজাদিন ধাবা, যেখানে কিছু সুপার বাইক এবং সুপার কার্স আসবে প্রত্যেক দিনের মতোই, মানে প্রত্যেক এভরি উইকেন্ডে ওরা আসে। তো ওখানেও আমি একটা ছোটো করে ভিডিও আবার বানাবো। বাকি এই পুরো সপ্তাহটা কাজের আমার প্রচুর প্রেশার ছিল, তো দ্যাটস ওয়াই আমি সেরকমভাবে ব্লগ করতে পারিনি। আর এবার একটু কম হবে কাজের প্রেশারটা, তো আমি ট্রাই করবো কি ডেলি একটা করে ভিডিও পোস্ট করার। তো আজকে আমার আরেকটা বিষয় বলার আছে, সেটা হচ্ছে যে আজকে আমার এক ফ্রেন্ড গোপাল আমাকে ফোন করেছিল, আমার আমি যে র্যাম্প মাউন্ট ইউজ করি, মানে আমার গুগল মাতা মন্দির, যে এইটা হচ্ছে আমার গুগল মাতা মন্দির, তো আমি যে এই র্যাম্প মাউন্টটা ইউজ করি এইটার প্রাইস, এইটার ব্যাপারে জানার জন্য। তো এই র্যাম্প মাউন্টটা আমি দাসনগর থেকে কিনেছি, এটার প্রাইস পড়েছে 650 টাকা। স্যার বাইক নিয়ে যাবো নাকি? অ্যাকচুয়ালি এখানে সিগন্যাল ছিল, তো দেখছি সব বাইকরা বেরিয়ে যাচ্ছে, তো আমি ওই জন্য জিজ্ঞেস করে নিলাম, নাহলে এনাদের বিশ্বাস নেই, কখন কী করে কেস দিয়ে দেবে। র্যাম্প মাউন্ট, র্যাম্প মাউন্টটা 650 টাকা দাম পড়েছে। আর এটা আপনি যদি ফ্লিপকার্ট বা অন্যান্য অনলাইন সার্ভিস অনলাইন থেকে কিনতে যান না, তাহলে আপনার দাম পড়ে যাবে 999। ফোন করনা পড়েগা আমাকে, এখন রাজুদাকে ফোন করতে হবে। কে গেল রে ভাই? রাজুদা বাড়িতেই আছে, অ্যাকচুয়ালি এখানে এলে ভালো হতো, বাট ঠিক আছে কোনো ব্যাপার না, আমি যাচ্ছি। এটা হলো নক, একটা খুব সুন্দর রেস্টুরেন্ট কাম ডিসকো আছে এখানে, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এইটাই রাস্তা। তো বন্ধুরা এইখানে আজকে এখানেই শেষ করলাম, আমার ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর ভালো না লাগলে বিন্দাস ডিসলাইক করো, আর কমেন্টে বলো যে কীরকম কীরকম টপিক আনবো, তোমরা একটু হেল্প করো। ওকে, তো চলো টাটা, ভালো থেকো, অ্যান্ড ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু মাই লাভলি বডি, লাইক মুম্বাইকার নিখিল, লাভ ইউ অল।